वस्तु शिवदम तापत्रय उन्मूलनम अर्थात ये भागवत कथा जदि श्रवण करी আমাদের এই ত্রিতাপ ক্লেশ থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। সেই ত্রিতাপ ক্লেশ কি আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক? আমরা সকলেই এই জড় সংসারে যারা রয়েছি সকলেই কিন্তু আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিতাপ ক্লেশে আমরা রয়েছি। এই ত্রিতাপ ক্লেশ থেকে একমাত্র মুক্তির উপায় হচ্ছে কি? ভাগবত কথা। এই ভাগবতের মাধ্যমে আমাদের হৃদয়ের অজ্ঞানতা দূর হবে, আমরা বুঝতে পারবো এই মনুষ্য দেহের উপযোগিতাটা কি। আমরা এই মনুষ্য দেহের মাধ্যমে কি আমরা শুধুমাত্র আমার ইন্দ্রিয় তৃপ্তি করব, ভালো মন্দ খাবো, আমি গাড়ি না থাকলে গাড়ি কিনবো, বাড়ি না থাকলে বড় বাড়ি কিনবো, আমি সুন্দর স্ত্রীকে বিবাহ করব, এটাই কি মনুষ্য জীবনের উদ্দেশ্য? না, আমার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। তখন আমি সেটাই ভাগবতমে মাধ্যমে সেটা আমি উপলব্ধি করতে পারবো যে আমার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সামান্যম এতাত তেষাম অধিক বিশেষ গুণ। ধর্মেন হীন পশুবি সমান, ধর্ম হি বিশেষ গুণ। অর্থাৎ ধর্ম বিনা হচ্ছে কি, অর্থাৎ আমরা পশুর সমতুল্য হবে ধর্ম বিনা। অর্থাৎ আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটি কার্যকে মানুষ করে থাকে, পশু করে থাকে। তাহলে মানুষ এবং পশুর পার্থক্য কোথায় হচ্ছে কি আমরা জানতে পারি সাধু গুরু বৈষ্ণব এর মাধ্যমে, আমাদের শাস্ত্রের মাধ্যমে জানতে পারি কি যে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বিরাজমান। সুতরাং আমরা হচ্ছে আমাদের স্বরূপ কি, আমাদের স্বরূপ কি গীতার মাধ্যমে গীতার সাংখ্য যোগে আমরা জানতে পারি আমাদের স্বরূপ হচ্ছে কি, তার নিত্য দাস হচ্ছে আমরা। সুতরাং আমরা হচ্ছে তার দাস যেহেতু, তাহলে দাসের কাজ কি যে পূর্ণের সেবা করা। ওং পূর্ণম ইদম পূর্ণাত পূর্ণম এব অবশিষ্যতে, অর্থাৎ যিনি পূর্ণ সেই পূর্ণকে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরম পূর্ণ, সেই পরম পূর্ণের সেবাই করাই হচ্ছে কি মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। অর্থাৎ সাধারণ কর্মকাণ্ডে বলা হয়েছে পঞ্চ মহাযজ্ঞের কথা বলা হয়েছে, অর্থাৎ পিতৃমাতৃ যজ্ঞ, যে যজ্ঞের আজকে আয়োজন করা হয়েছে তার পিতামাতার উদ্দেশ্যে এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে। অর্থাৎ পূর্বপুরুষ এই জড়দেহ ত্যাগ করলে তার সন্তানদের দায়িত্ব শেষ হয়ে যায় না। একজন আদর্শ সন্তান সেই যে একজন সে ভক্ত হতে পারে, যদি সন্তান যদি ভক্ত হতে পারে সে তার পূর্বপুরুষদের উদ্ধার করতে পারে। যেমন আমরা জানতে পারি কি ধ্রুব মহারাজের কাহিনী থেকে, ধ্রুব মহারাজ কি গিয়েছিল, কি গিয়েছিল বনে, গিয়েছিল কিসের জন্য, গিয়েছিল কি ঐশ্বর্য লাভের জন্য, কিন্তু সে কি প্রাপ্ত হয়েছে, তখন সে নিজেকে ধিক্কার দিয়েছে আমি কিসের জন্য এসেছি, তাই না? তখন সে চেয়েছিল কি যে তার মাকে যেন, অর্থাৎ তার মাকে ছিল সুনীতি, তখন সুনীতির মুক্ত হয়েছে। অর্থাৎ ধ্রুব মহারাজের বিমানের পূর্বে তার মায়ের বিমান কি সেই গোলক বৃন্দাবন ধামে বৈকুণ্ঠ লোকে গিয়েছে। তাই ধ্রুব মহারাজ কি করেছে, তার মাতাকে উদ্ধার করেছে। তো একজন আদর্শ সন্তান কি পারে কি তার পিতামাতাকে তার পূর্বপুরুষদের উদ্ধার করতে পারে, সে যদি বৈষ্ণব সন্তান হয়, সে যদি ভগবানের সেবা করে, সে যদি হাতে এই জপ মালা জপ থলে তুলে নেয়, সে যদি হরিনাম করে, সে যদি ভাগবত গ্রন্থ পাঠ করে এবং এই ভাগবত কথা নিজে অধ্যয়ন করে এবং অন্যদেরকে শ্রবণ করায়, যা শিখে যায় অন্যদেরকেও সে কথা যদি বলে। তাই বলা হয়েছে কি আমাদের কি ধর্ম প্রযোজিত কৈতবত্র, অর্থাৎ কৈতব ধর্ম সল ধর্ম তুমি পরিত্যাগ করো। গীতায়ও কিন্তু সেই কথা বলা হয়েছে, কি বলা হয়েছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, সমস্ত ধর্ম তুমি ত্যাগ করো, তুমি আমার শরণ গ্রহণ করো, মাম একম একমাত্র আমার শরণ গ্রহণ করো। এটাই কিন্তু গীতার মূল কথা। গীতার ১৮টি অধ্যায় বলা হয়েছে, ১৮টি অধ্যায় সব কথাই বলা হয়েছে কি যোগ, তাই না? বিষাদ যোগ, সাংখ্য যোগ, জ্ঞান যোগ, তাহলে যোগ এবং মোক্ষ যোগ। এবং কিন্তু এই ১৮টি অধ্যায়ের মধ্যে ১৮টি অধ্যায়কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম প্রথম ৬টি অধ্যায়কে বলা হয়েছে কি, প্রথম ৬টি অধ্যায় হচ্ছে কি অর্থাৎ কর্মশটক, এবং শেষ ৬টি অধ্যায় হচ্ছে কি জ্ঞান শটক, এবং মাঝখানের ৬টি অধ্যায়কে বলা হয় কি ভক্তি শটক। এবং এই গীতার ১৮টি অধ্যায়ের যে এর মধ্যে আবার সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে কি নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুজ্য যোগ। অর্থাৎ ভক্তি শটকের মধ্যে নবম অধ্যায় হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ। যেমন ভাগবতমের কোন অধ্যায় বলছিলাম কি রাস পঞ্চ অধ্যায়, অর্থাৎ রাস পঞ্চ অধ্যায় কোনটা, ২৯ থেকে ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, এই ৫টি অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ভগবানের রাসলীলা অপ্রাকৃত অপ্রাকৃত রাসলীলা বর্ণনা করা হয়েছে। একইভাবে গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্য যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর মধ্যে আবার শেষ শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি মন্মানা ভাব মদ্ভক্ত মজ্জাজি মামো নমস্কুরু। অর্থাৎ তিনি আমাদেরকে গীতায় ৪টি নির্দেশ দিয়েছে, কি বলছেন, মন মনা, অর্থাৎ তুমি আমাকে মন দাও,
मद भक्त आमार भक्त आमार शुद्ध भक्त हो मज्जाजी आमार पूजा करो आमरा जेनो भगवानेर सब समय पूजा करे थाके एवं माम नमस्कार एवं आमाके प्रणाम निवेदन करो तिनि एई चारटी निर्देश प्रदान करेछेन एवं এবং সবার শেষে আবার কি বলছেন এই শ্লোকটা আবার শেষে মোক্ষ যোগে তিনি বলছেন তাই বিভিন্ন আমাদেরকে বিভিন্ন যোগের কথা বলছেন অর্থাৎ জ্ঞান যোগ তারপর ধ্যান যোগ অষ্টাঙ্গ যোগ অবশেষে তিনি অর্জুনকে কি বলছেন যে মাম একম শরণম ব্রজ শুধুমাত্র আমার শরণ গ্রহণ করো এটাই হচ্ছে মূল কথা গীতার আপনি 700 শ্লোক মুখস্থ করলেন কিন্তু ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করলেন না তাতে কোনো লাভ হবে না একাদশী গীতা আপনি 700 শ্লোক মুখস্থ করলেন একাদশী ব্রত পালন করেন না গীতার 700 মুখস্থ করলেন আপনি তিলক পরেন না গীতার 700 শ্লোক মুখস্থ করলেন আপনি কি করলেন গলায় তুলসী মালা পরেন না আপনি বৈষ্ণবীয় তিথি সমূহ পালন করেন না তাহলে সেই 700 শ্লোক মুখস্থ করে কোনো লাভ নেই আমি উপলব্ধি করতে পেরেছি কিনা গীতাকে উপলব্ধি করতে পারছি কিনা অর্থাৎ দেবকী নন্দন যশোদা তনয় সেই যে পরমেশ্বর ভগবান সেটা আমি উপলব্ধি করতে পারছি কিনা সেটা কখন বুঝবো আমার সমস্ত করিষ্যে বচনম তব অর্জুন বলছে না শেষে করিষ্যে বচনম তব আমি এখন তোমার সমস্ত নির্দেশ গ্রহণ করব আমরাও যদি এ কথা তো অর্জুনের নয় অর্জুন তো ভগবান শ্রীকৃষ্ণের পার্ষদ মাত্র এই কথা আমাদের হতে হবে করিষ্যে বচনম তব আমি তোমার সমস্ত নির্দেশ পালন করব অর্থাৎ আমার সমস্ত ভাগবতম পড়লে কি হবে আমার ভিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়া আমার সমস্ত সংশয় দূর হয়ে যাবে তখন আমার এই জপথলি নিয়ে হাতে মালা তুলে নিতে আর কোনো সংশয় থাকবে না আমার কণ্ঠে আমাদের কি তুলসী মালা ধারণ করতে আর কোনো সংশয় থাকবে না একাদশী ব্রত পালন করলে আর কোনো সংশয় থাকবে না আমি যখন প্রথম প্রথম যখন আমি মালা জপ করেছি একাদশী ব্রত পালন আমাকে অনেকেই ইভেন আমার পরিবারের অনেকে আমাকে কটাক্ষ করেছে কিন্তু আজকে তারা আর কটাক্ষ করে না আজকে অর্থাৎ এখন তারা বুঝতে পারছে উপলব্ধি করতে পারছে এটাই তো মনুষ্য জীবনের আসল উদ্দেশ্য তাই না সুতরাং আমাদের সকলকে কি যে গীতা যদি উপলব্ধি করতে পারি তাহলে আপনারা আমরা সকলেই আমাদের সনাতন ধর্ম আমরা নিজেরা লালন করব পালন করব গীতা পড়ব গীতায় যদি যে কথা বলা হয়েছে যে অর্জুনকে বলছেন করিষ্যে বচনম তব অর্জুন বলছেন তখন আমরাও সমস্ত ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে উপদেশ নির্দেশ দিয়েছে গীতা হচ্ছে কি উপদেশ নির্দেশ আর ভাগবতম হচ্ছে কি প্র্যাকটিক্যালি সেটা দেখানো হয়েছে এটা হচ্ছে পার্থক্য গীতায় হচ্ছে কি শ্রীকৃষ্ণ আমাদেরকে উপদেশ দিয়েছেন অর্জুনের মাধ্যমে আমাদেরকে উপদেশ দিয়েছে যে আমাদের কি করণীয় আর ভাগবতম হচ্ছে কি রসে পরিপূর্ণ আপনি যদি একবার ভাগবতমের রস পান তখন কি আর গীতা গ্রন্থ পাঠ করতে পড়তে ভালো লাগবে না ভাগবত এতই মধুর অর্থাৎ সেখানে যেমন গীতায় কি বলছে গীতায় বলছে কি যে অন্তকালে চ মামে বা শরণ মুক্ত কালে বা রম অর্থাৎ অন্তকালে চ অন্তকালে যে আমাকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করে সে আমাকেই প্রাপ্ত হয় অন্তকালে চ মামে বা শরণ মুক্ত কালে বা রম য প্রায়াতি সমদ্ভাবম জাতি ন অস্তি অত্র সংশয় তার কোনো সন্দেহ নাই অর্জুন যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করে সে আমাকেই প্রাপ্ত হবে তার কোনো সন্দেহ নাই দেখেন আমাদের করোনা ভাইরাসের যে টিকা আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে দেখা গেছে কি যে বিজ্ঞানীরা রিসার্চ করে পেয়েছে এর অনেক সাইড ইফেক্ট রয়েছে তাই না কিন্তু সুতরাং এটা বাতিল আবার কিন্তু আমাদের শাস্ত্র গীতায় 700 শ্লোক রয়েছে সেটা কি একটা শ্লোক পরিবর্তন হয়েছে হয়েছে না এর কোনো পরিবর্তন হবে না 18,000 ভাগবতমের শ্লোক রয়েছে পুরাণ আদিতে লক্ষ লক্ষ শ্লোক রয়েছে এর কোনো পরিবর্তন হয়েছে না এর কোনো পরিবর্তন হবে না কারণ এগুলো অভ্রান্ত অপৌরুষ ভগবানের ভগবানের মুখনিঃসৃত বাণী হচ্ছে গীতার ভাগবতম হচ্ছে কি ব্রিদিং ব্রিদিংস অফ বিষ্ণু বিষ্ণুর শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস অর্থাৎ নারায়ণ কি এই ভাগবত কথা চতুশ্লোকী ভাগবত ভগবান নারায়ণের মাধ্যমে এসেছে নারায়ণ এই ভাগবত কথা কাকে বলেছেন ব্রহ্মাকে এই ভাগবতমের জ্ঞান প্রদান করেছিলেন এবং ব্রহ্মা এই ভাগবতমের জ্ঞান কাকে প্রদান করেছে তার পুত্র তার শিষ্য কাকে নারদ মুনিকে ভাগবতমের জ্ঞান প্রদান করেছিল এবং নারদ মুনি এই ভাগবতমের কথা কাকে বলেছিল যে ব্যাসদেবকে যিনি হচ্ছেন সত্তাবেশ অবতার ব্যাসদেবকে এই ভাগবতমের কথা বলেছে নারদ মুনিকে এবং ব্যাসদেব এই ভাগবত কথা তিনি
লিপিবদ্ধ করেছেন 1816 কে গণেশের সহায়তায়। এবং তিনি এই ভাগবতকে প্রথম প্রথম কাকে পাঠ দিয়েছেন, তার পুত্র কাকে, সুখদেব গোস্বামীকে। এবং তিনি তখন কিন্তু তার মায়ের গর্ভে ছিল। যখন আমরা সুখদেব গোস্বামীর জন্মকথা যদি শ্রবণ করতে জানি বা শ্রবণ যারা জানেন তারা জানেন কি যে সুখ পাখি প্রবেশ করেছিল অরণ্য দেবীর গর্ভে, অরণ্য দেবীর গর্ভে। তখন ভাগবত কথা শোনাচ্ছিলেন কে, যে ব্যাসদেব। তখন 12 বছর তার মায়ের গর্ভে ছিল এই সুখ পাখি বা সুখদেব গোস্বামী। 12 বছর পরে তিনি যে ব্যাসদেবের আহ্বানে এই জড়জগতে এসেছে। তারপরে তিনি জড়জগত থেকে কি, তিনি উপনয়ন সংস্কার হয়নি, তার নাল ছেদন হয়নি, তার নালটাকে নারীটাকে কি কাঁধে ফেলে দৌড়িয়েছে বনের দিকে সুখদেব গোস্বামী। তাই এই ভাগবত কথা আমরা কোথায়, যে এখানে ধর্ম পর্যোজিত কৈতবত্র। তাই আমাদের একমাত্র ধর্ম হচ্ছে কি, ভাগবত ধর্ম। যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে কি, যে যে সমস্ত ধর্ম পরিত্যাগ করো, যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এগুলো হচ্ছে বিষের ভাণ্ড, বিষ তুল্য, এসব পরিত্যাগ করে আমার সেবা করো। এটা হচ্ছে কি আমাদের ভাগবত ধর্ম। গীতা ভাগবতমের একই কথা বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য। এবং ভাগবতমের দ্বিতীয় শ্লোকে এই কথাই বলা হয়েছে কি, ধর্ম পর্যোজিত কৈতব অত্র, কৈতব ধর্ম, সল ধর্ম, ভক্তি মুক্তি বাসনাযুক্ত ধর্ম, তোমার ইন্দ্রিয় তর্পণযুক্ত ধর্ম, এই সমস্ত ধর্ম তুমি পরিত্যাগ করো। এবং ভাগবতমের 18,000 শ্লোক মন্থন করে কি আমরা কি পাই, ব্যাসদেব কি বলছেন। সবাই আমরা 18,000 শ্লোকের শেষ শ্লোকটা একটু পাঠ করি, যে বলা হয়েছে কি, যে নাম সংকীর্তনমজস্য সর্বপাপ পুনাশনম। নাম সংকীর্তনমজস্য, সবাই হাত জোর করি, নাম সংকীর্তনম যস্য সর্বপাপ পুনাশনম, পুনম দুঃখ শমন তম নমামি হরিম পরম। অর্থাৎ বলা হয়েছে কি, 18,000 শ্লোক মন্থন করে বলা হয়েছে কি, গীতায় 700 শ্লোক মন্থন করে বলা হয়েছে সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম পরিত্যাগ করো, আমার শরণ গ্রহণ করো। এবং ভাগবতমে 18,000 শ্লোক মন্থন করে কি বলছে, যে নাম সংকীর্তন করো, হরিনাম করো। তাই আমরা সবাই আজকে যাদের উদ্দেশ্য আজকে এই আয়োজন ভাগবত কথা, সৎকথা, কলিযুগের একমাত্র সৎকথা, যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই সৎকথার আয়োজন করা হয়েছে, উপস্থিত ভক্তবৃন্দ যারা রয়েছে এবং তাদের পূর্বপুরুষ যারা জড়জগত ত্যাগ করেছে তাদের উদ্দেশ্যে ধামুষাবাসীর সকলের মঙ্গলের জন্য আমরা একবারই হরিনাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নাম সংকীর্তন। তাইলে বলা হয়েছে ভাগবতমের 18,000 শ্লোক কি মন্থন করে কি বলা হয়েছে, নাম সংকীর্তন করো, হরিনাম করো, এখনো সময় রয়েছে। দেখেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা বলেছিল 7 দিনে। পরীক্ষিত মহারাজ জানতেন যে তিনি 7 দিন বাঁচবেন, তাই না? তাই তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছিলেন। কিন্তু আমরা কি জানি যে আমরা কবে 7 দিন, কোন 7 দিন মারা যাব, আমরা কি সেটা জানি যে কবে আমরা মারা যাব? আমরা জানি না, কিন্তু আমরাও 7 দিনের যে কোনো একদিন মারা যাব। তাই আমাদের করণীয় কি? তাই গুরু নানককে তার এক শিষ্য জিজ্ঞাসা করছিল যে আমাদের কবে থেকে ভজন করা উচিত। তখন বলছে কি, গুরু নানক বলছে কি যে মৃত্যুর আগের দিন ভজন করবা। তখন তার শিষ্য জিজ্ঞাসা করলো, মৃত্যুর আগের দিন কবে মৃত্যু হবে আমি কিভাবে জানবো? তাহলে সেটা যদি নাই জানো তাহলে মৃত্যু তো কালকে হতে পারে, তাহলে আজকে থেকেই ভজন শুরু করে থাকো করো। তাই আজকে আমরা যারা হরিনাম করি না, আজকে থেকে যেন আমরা মালা হাতে তুলে নেই, হরিনাম করি, অন্তত 2 মালা করে আমরা জপ করি। এটা যদি শুরু করি তাহলেই আমি উপলব্ধি করতে পারবো যে আজকের এই সৎকথা ভাগবত কথার আয়োজন সার্থক। এবং যাদের উদ্দেশ্যে ভাগবত কথা এবং যার সন্তানেরা এই ভাগবত কথা সৎকথার আয়োজন করেছেন, তারা যদি এই মালা হাতে তুলে নেয় তাহলে তার পিতৃদেব যে লোকেই থাকুক না কেন তিনি সন্তুষ্টি হবেন। তারা যদি একাদশী ব্রত পালন করে তার সন্তানেরা, তাহলে তাদের পিতৃদেব তা সন্তুষ্ট হবেন। তারা যদি ভাগবত তাদের গৃহে প্রতিষ্ঠা করেন তাদের পিতৃদেব সন্তুষ্ট হবেন। তারা কি, তারা যে লোকেই থাকুক না কেন, অর্থাৎ তারা যদি নিম্ন লোকে থাকে তাহলে সেই লোক থেকে তারা মুক্তিপ্রাপ্ত হবে। তাই তাদের সন্তানদের উচিত কি, এই একাদশী ব্রত পালন করা, এই হরিনাম করা। তাহলে আমরা গুরু নানক যেভাবে উত্তর দিয়েছে যে আজকে তুমি হাতে মালা তুলে নাও, এই এই জড়জগতে মনুষ্য দেহটা আমি পাবো কিনা তার কোনো নিশ্চয়তা
নেই। তাই ভগবানের কাছে আমি প্রার্থনা করছি আপনারা সবাই এই হরিনাম করুন, আপনারা মালা তুলে নিন, একাদশী ব্রত পালন করে, তাহলে জীবনটা সার্থক হবে, মনুষ্য জীবনটা সার্থক হবে। আপনি যে যে পেশায় থাকুন না কেন, এই ভাগবত ধর্ম সনাতন ধর্মকে উপলব্ধি করুন। কারণ আমরা যদি আচরণ না করি, আমরা পিতারা আমরা যদি আচরণ না করি, তাহলে আমাদের সন্তানেরা শিখবে না আমাদের কর্তব্য কর্ম কি। তাই আমাদের প্রথমে কি আমাদেরকে আচরণ করতে হবে। পিতামাতা যদি আচরণ না করে যে আমাদের আমাদের উদ্দেশ্যটা কি, মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, তাহলে আমাদের সন্তানেরা তারা আচরণ করবে না, তখন তারা ধর্মান্তরিত হয়ে যাবে। কিন্তু আমাদের আমাদের স্বরূপে কি আত্মা, সেই আত্মা থেকে আমরা যদি না বুঝতে পারি যে আমার পরিচয় আমি যদি উপলব্ধি না করতে পারি, সন্তানেরা তখন কি হবে, তারা এই মনুষ্য জীবনটার মূল উদ্দেশ্য কি তখন তারা বুঝতে পারবে না। মনুষ্য জীবনের উপযোগিতা কি, মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, এর কোনো বৃহৎ উদ্দেশ্য রয়েছে কি না সেটা উপলব্ধি করতে পারবে না। তাই আবার কি বলছে কি, এই শেষ শ্লোকে প্রণাম দুঃখ শবন, তুমি যদি আর কিছু নাও পারো তাহলে কি করো, প্রণাম করো অন্তত ভগবান শ্রীকৃষ্ণের চরণে, তুমি একটু মাথা নত করো, তাহলে তোমার সমস্ত পাপ তিনি নাশ করবে। প্রণাম দুঃখ শবন, তোমার সমস্ত দুঃখ নাশ প্রাপ্ত হবে। গীতায় বলেছে কি, মনমনা ভাব মদভক্ত মজ্জাদি মামো নমস্কুরু। দেখেন গীতায় বলছে কি, গুজ্জতম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ শোকের ৩৪তম শ্লোকে বলছে কি কি বলছে, প্রণাম করো, মামো নমস্কুরু, আর কিছু না করো, মনমনা ভাব। প্রথম নির্দেশ দিছে কি, মনমনা ভাব। তারপর বলছে কি, মন যদি না দিতে পারো আমাকে ভক্ত মদভক্ত, দ্বিতীয় নির্দেশ, সেটাও যদি না পারো মজ্জাদি আমার পূজা করো, তাও না পারলে কি করো, মামো নমস্কুরু আমাকে প্রণাম করো। ভাগবতম দেখেন এই দুইটার সাথে সমন্বয় দেখেন, ভাগবতমের শেষ শ্লোকে কি বলছে, যে কি বলছে, তম নমামি হরিম পরম প্রণাম দুঃখ শমন, তুমি যদি আর কিছু না পারো তাহলে কি করো, আমাকে অন্তত প্রণাম নিবেদন করো, আমাকে কি মায়েরা কি পঞ্চাঙ্গ প্রণাম করবেন, এবং এখানে যারা পিতারা রয়েছেন তারা কি অষ্টাঙ্গ প্রণাম করবেন ভগবানকে, যে ঘুমানোর পূর্বে ভগবানকে দর্শন করবেন, ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে একবার দর্শন করবেন। অর্থাৎ আমাদের দিনটাকে এমনভাবে সাজানো উচিত আমরা যেন কৃষ্ণ স্মরণে থাকতে পারি সবসময়, কৃষ্ণকে যেন এক মুহূর্তেও যেন ভুলে না যাই। তাহলে এক মুহূর্তে ভুলে না গেলে কি হবে, যেন মৃত্যুর সময় অজামিল যেমন করে ভগবানকে স্মরণ করেছিল, তেমনিভাবে আমরাও ভগবানকে স্মরণ করে এই জড় দেহটাকে ত্যাগ করতে পারবো। এটাই তো মনুষ্য জীবনের উদ্দেশ্য। তো আমরা কি ভাগবতমের দ্বিতীয় শ্লোকে ছিলাম যে বেদম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মিলনম, অর্থাৎ ত্রিতাপ ক্লেশ থেকে আমরা মুক্তি লাভ করব। অর্থাৎ ভক্ত, যিনি ভক্ত তিনি জানেন যে আমি কেন কষ্ট পাচ্ছি, তাই না, আজকে আমি কেন গরিব গৃহে জন্মগ্রহণ করলাম, অন্য একজন ধনীর গৃহে জন্মগ্রহণ করলো, আমি কেন ব্যাধিতে কষ্ট পাচ্ছি, তখন সেটা উপলব্ধি করতে পারবেন। কেন তিনি জানেন যে আমাদের যে সমস্ত কর্মফল আমরা প্রারব্ধ কর্মফল আমরা ভোগ করছি, প্রারব্ধ অর্থাৎ এই জীবনে, অর্থাৎ আপনি যদি ব্যাংকে টাকা রাখেন তাহলে সেই ব্যাংক থেকে কি আপনাকে একটা ইন্টারেস্ট প্রদান করে না, সেই ইন্টারেস্টটা হচ্ছে কি প্রারব্ধ ফল, কর্মফল, অর্থাৎ পূর্ব জীবনের কর্মফল আমরা এই জীবনে আমরা ভোগ করব। এবং গুরুর মাধ্যমে শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারবো আমরা কি, এবং বৈষ্ণবদের মাধ্যমে আমরা জানতে পারবো আসলে এই মনুষ্য জীবনের উপযোগিতাটা কি, মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি, সেটা আমরা জানতে পারবো, জেনে ভগবানের সেবায় নিয়োজিত করব। কারণ এই গুরু বৈষ্ণব শাস্ত্র মানুষদের জন্য, পশু পাখিদের জন্য নয়। এই ভাগবত কে রচনা করেছে, শ্রীমদ ভাগবতে মহামুনি কৃতে, অর্থাৎ মহামুনি ব্যাসদেব এই ভাগবত কথা রচনা করেছিলেন। কিংবা পরের ঈশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিবি শুশ্রূষুবি তৎক্ষণাৎ, অর্থাৎ তুমি যদি এই ভাগবত কথা শ্রবণ করো ভগবান আপনার হৃদয়ে আপনার বসে থাকবে, ভগবান আপনাকে ছেড়ে চলে যাবে না। কারণ ভগবান চার জায়গায় অবস্থান করেন, কোথায় কোথায়, তুলসী মহারানীর কাছে অবস্থান করেন, আর কোথায় অবস্থান করেন, ভক্তদের হৃদয়ে অবস্থান করেন, শ্রীমদ ভাগবতে অবস্থান করেন, এবং গঙ্গা তীরে অবস্থান করেন। তাহলে আমরা আমরা কিভাবে গঙ্গায় স্নান করব, যেহেতু আমাদের তো গঙ্গা নেই, তাই না, বাড়ির পাশে গঙ্গা আছে নেই, তাহলে স্নানের সময় আপনি কি করবেন, গঙ্গাকে আহ্বান করবেন, অথবা তিনবার গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন, তাহলেই কি গঙ্গা স্নান হয়ে যাবে। আচার্যরা বা যারা যারা এই আমাদের সনাতন ধর্ম, যারা ভাগবত ধর্ম আচরণ করেন, তারা বলেছেন যে তিনবার গঙ্গা গঙ্গা করেন যদি মন্ত্র না জানেন, অথবা যদি মন্ত্র জানেন ভালো, ওং গঙ্গে চ যমুনে চ এইব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেশ্মী সন্নিধিম করুম, তাই না, অর্থাৎ আহ্বান করলেন। দেখেন এটা হচ্ছে কি, যে চেতনাকে কত উন্নত স্তরের চেতনা আমাদের, অর্থাৎ সনাতন ধর্মের
যে প্রতিটা শ্লোক প্রতিটা কর্মে আমাদের কি অর্থাৎ আপনার চেতনা কে শুদ্ধ করা হচ্ছে উন্নত চেতনায়, আমাদের শাস্ত্রের মাধ্যমে আমরা সেই উন্নত চেতনায় আমরা লাভ করতে পারবো, তখন আর আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটি কার্যে আমরা লিপ্ত হব না, আমরা যদি শাস্ত্রকে উপলব্ধি করতে পারি। তাই পরবর্তী শ্লোক হচ্ছে কি আশীর্বাদ, ব্যাসদেব আশীর্বাদ করছেন, কি বলছেন, নিগম কল্প তরু গলিতম ফলম, অর্থাৎ আমাদের বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল হচ্ছে কি শ্রীমৎ ভাগবত গ্রন্থ, সুপক্ষ ফল, কাঁচা ফল না কিন্তু সুপক্ষ ফল, সুখমুখাত অমৃত দ্রব্য সংযুতম, এবং এই সুপক্ষ ফল কার মুখ থেকে এসেছে, যে সুখদেব গোস্বামীর মুখ থেকে এসেছে, তাই এটা আরো অমৃত তুল্য হয়েছে, সুখমুখাত অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতম, সবসময় পিবত ভাগবতম, ভাগবতম আপনি পান করুন, কিভাবে পান করব, আমরা যে পান করলে কি কিছু ফেলতে হয় না তাই না, আবার কিছু কিছু আছে কি পান করা যায় না, তার দেখা যায় কি একটা আম যদি আমরা খেতে যাই তার আঠিটা ফেলতে হয়, কিন্তু এর যদি আমরা যদি কি আমের সাহায্যে যদি এর সাহায্যে যদি শরবত তৈরি করা হয় তাহলে কিছুই ফেলার প্রয়োজন নাই, তাই পিবত ভাগবতম ওই শরবতের মতো আমাদের সবসময় ভাগবত পান করতে হবে, রসমালাই রসমালাইয়ের মতো, রসমালাইয়ের কিছু ফেলবার প্রয়োজন নেই, কিন্তু রসগোল্লার যার ডায়াবেটিস হয়েছে সে রসটা ফেলে দিয়ে শুধুমাত্র শিবরাটা খেতে পারে তাই না, গোল্লাটা খেতে পারে, কিন্তু ভাগবতমের কোনো কিছু ফেলবার প্রয়োজন নাই। গীতায় যেমন বলছে কি যে সব কিছু বাদ দিছে, যে সমস্ত শ্লোক বাদ দিয়ে শুধুমাত্র একটা শ্লোক তুমি স্মরণে রাখবে কি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাম শরণম ব্রজ, কিন্তু ভাগবতমের কোনো শ্লোকে বাদ দেবার নয়, প্রতিটা শ্লোকে ভক্তিযোগের কথা বলা হয়েছে, অর্থাৎ ভক্তিযোগের মাধ্যমেই আমরা ভগবানকে পেতে পারি, এবং ভাগবতমের মাধ্যমে আমরা কি ভগবানকে জানবো, এবং বৈরাগ্যের মাধ্যমে কি ভগবানের কাছে আমরা যেতে পারবো, অর্থাৎ ইন্দ্রিয় তর্পণ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। তাই কখন পান করব, মুহুরহ সবসময়, সবসময় ভাগবতের সেবা আপনারা করুন, তাহলেই আমরা ভগবানকে লাভ করতে পারবো। তাই ভাগবতমে যখনই আমাদের কোথাও পাঠ থাকে আমি চিন্তা করি বা বিভিন্ন অধ্যায়গুলো পড়ে থাকি এবং ভাবি যে ওই পাঠের মূল বিষয়টা কি বিষয়ে আমি ফোকাসিং করব, আলোচনা করব। তাই আজকের মূল বিষয় হচ্ছে কি যে ফাইভ অ্যাসপেক্টস অফ অ্যাক্টিভ জপ, আর এর অর্থ হচ্ছে কি অ্যাক্টিভ মানে কি ক্রিয়াশীল, জপ মানে কি হরিনাম করা, অর্থাৎ যারা যে সমস্ত ভক্ত শুদ্ধভাবে হরিনাম করে তার পাঁচটি ফল কি, এটা আমরা ভাগবতমের ষষ্ঠ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের ৪৯তম শ্লোক দিয়ে বিশ্লেষণ করব। ষষ্ঠ স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ের ৪৯তম শ্লোক, অর্থাৎ যারা শুদ্ধ ভক্ত তারা যে হরিনাম করেন বিশ্বাসের সাথে, ভগবান শ্রীকৃষ্ণের এই যুগধর্ম করেন জপ করে থাকেন, এর কি ফল লাভ হয়, তাই সেই শ্লোকটা কি, মিরমান হরে নাম ঘৃণান পুত্র উপচারিতম অজমিল অপি অগাধাম কিমুত শ্রদ্ধায় ঘৃণাম, অর্থাৎ বলা হয়েছে কি মিরমান, মিরমান কি অর্থাৎ মৃত্যুর সময় অজামিল কি করেছিল, মৃত্যুর সময় তার পুত্রকে স্মরণ করেছিল, প্রথম বিষয় যে পাঁচটি বিষয় আমি বলছি কি যে এই শ্লোকে পাঁচটি বিষয় আলোচনা করা হয়েছে, শুদ্ধ ভক্ত এবং অজামিল যে মৃত্যুর সময় নারায়ণকে স্মরণ করে নামাভাসের ফলে, অর্থাৎ এই নারায়ণকে তার পুত্র তাই না, তার ছোট পুত্রের নাম কি নারায়ণ, সে সেই ছোট পুত্রের কথা স্মরণ করে যে তার কি গতি হয়েছিল, এবং যারা শুদ্ধ ভক্ত তারা যে ভগবানের যে শুদ্ধ নাম উচ্চারণ করেন হরিনাম নেন, এদের মধ্যে পার্থক্যটা কোথায় নারায়ণের মধ্যে এবং শুদ্ধ ভক্তদের মধ্যে। অজামিল কি মৃয়মান, মৃয়মান মানে কি মৃত্যুর সময় তিনি এই হরিনাম করেছিল, কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা কখনই হরিনাম করেন, তারা সবসময় হরিনাম করেন, তারা সবসময় হরিনাম করে থাকেন। কিন্তু এখানে কথা রয়েছে, অনেকে বলে কি যে মালার সাহায্যে কোনো জপ জপ করার কোনো প্রয়োজন নেই, আমি তো সবসময় নেই, যখন মনে পড়ে তখনই, কিন্তু এটার পার্থক্যটা কোথায়, অর্থাৎ বস্তুর একটা গুণগত দিক রয়েছে, আপনাকে সবসময় এই মালা আপনাকে স্মরণ করিয়ে দেবে যে আপনাকে ভগবানের কথা এই হরিনাম আপনাকে নিতে হবে, তাই আমাদের হাতে মালা তুলে নেওয়া উচিত, এবং তার জন্য এই মনুষ্য জীবনে ব্রহ্মা
বৃহৎ নারদীয় পুরাণে বলছেন তার পুত্রকে নারদকে যে 3.5 কোটি বার এই হরিনাম নিতে হয় আমাদের, অর্থাৎ 3.5 কোটি বার কতবার হবে, যদি আমরা প্রতিদিন 56 বছর 16 মালা করে জপ করি তাহলে 3.5 কোটি বার হয়। 56 বছর যদি প্রতিদিন কত মালা জপ করি, 16 মালা, অর্থাৎ নাম শুদ্ধের জন্য আমাদের 16 মালা যদি প্রতিদিন নিয়ে থাকি কতবার, 56 বছর নেই তাহলে 3.5 কোটি বার হয়। কিন্তু তাহলে আমরা কতবার নিয়েছি তাই না, কিন্তু তার জন্য কি যে একটা নির্দিষ্ট সংখ্যক বার আমাদের হরিনাম নিতে হবে। তাহলে কি যে আপনি ভক্তিপথে থাকবেন, আপনি তখনই বুঝতে পারবেন যে আপনি ভক্তিপথে রয়েছেন কি না। কীভাবে? এই আমাদের বৈষ্ণবী তিথি পালনে আপনার রুচি রয়েছে এবং আপনি হরিনাম নিচ্ছেন এবং হরিনাম নিতে নিতে কি আরও আপনি হরিনাম নেয়ার প্রতি আপনি আরও আনন্দ পাচ্ছেন এবং সাধুসঙ্গে আনন্দ পাচ্ছেন, তখনই আপনি বুঝতে পারবেন কি যে আপনি কি যে ভগবানের প্রতি ঐকান্তিকতা বা তার প্রতি নিষ্ঠা রুচি আপনার বৃদ্ধি পেয়েছে। তার জন্য আমাদের নির্দিষ্ট সংখ্যক বার হরিনাম আপনি করবেন, নির্দিষ্ট সংখ্যক বার আপনি, কারণ হরিনাম মানে কি, যখন আপনার গৃহে যদি অতিথি আসে তাহলে সেই অতিথিকে কি করেন, আপনি সাদর সম্ভাষণ করেন তাই না। তার জন্য ভালো মন্দ রান্নার ব্যবস্থা করা হয়, সে যদি থাকে তার জন্য ভালো বিছানার ব্যবস্থা করা হয়। একইভাবে আপনি মনে করবেন কি এই হরিনাম হচ্ছে কি আমার গৃহের অতিথি, তাকে আপনি সাদর সম্ভাষণ করবেন। তাই ঘুম থেকে উঠেই প্রথমে কি যে আমাদের ঘুম থেকে ওঠার কখন প্রয়োজন, ব্রহ্ম মুহূর্তে উঠতে হয়, যখন কি পাখিরা ওঠে তাই না। পাখিরা, আমি বলছি কি প্রথমে যে পাখিদেরকে নিয়ন্ত্রণ করে কে, প্রকৃতি নিয়ন্ত্রণ করে, কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে কে, শাস্ত্র। শাস্ত্রের মাধ্যমে জানতে পারবো আমাদের উঠতে হবে কখন, ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে, তখন উঠে স্নানাদি সেরে ভগবানের পূজা অর্চনা করে আমাদের এই মালা জপ করতে হয়, তখন ব্রহ্ম মুহূর্ত। তখন দেখবেন দিনের শুরু যদি ভগবানকে দিয়ে শুরু করি, বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরাক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পরধর্ম বাসুদেব পরাগতি, বাসুদেবই আমাদের পরম গতি, অর্থাৎ আমাদের বাসুদেবকে যদি আমাদের কর্মের সাথে যুক্ত করি তাহলে আমাদের জীবন মঙ্গলময় হবে। তাই আমাদের ঘুম থেকে উঠেই আমাদের হরিনাম করতে হবে, জপ করতে হবে, তাহলে আমরা ভগবানকে, তাহলে দিনটাকে মঙ্গলময় হবে, সুন্দরভাবে শুরু হবে। তাই আমাদের জপ করতে হবে। শুদ্ধ ভক্ত কি করেন, জপ করেন, কিন্তু অজামিল কি করেছিল, মৃত্যুর সময় তিনি জপ করেছিল, কার কথা, নারায়ণের কথা স্মরণ করেছিল। তাই আমরা, যার অনেকেই হয়তো অজামিলের কাহিনী জানেন, অনেকেই অজামিলের কাহিনী জানেন না, যারা ভক্ত সঙ্গ করেন, যারা ভাগবত কথা শ্রবণ করেছেন তারা অজামিলের কথা জানেন, এবং যারা শ্রবণ করেননি তারা হয়তো জানেন না। তাই সংক্ষেপে বলছি, অজামিল কে ছিল, একজন ব্রাহ্মণ ছিলেন, ছোটবেলায় তার পিতা তাদেরকে তাকে শিক্ষা প্রদান করেছেন, ব্রাহ্মণোচিত সমস্ত গুণাবলী অজামিলের মধ্যে ছিল। কিন্তু একদিন তিনি কি করলেন, কি দৃশ্য দর্শন করলেন, একটি শূদ্র, অর্থাৎ সে দেখলেন কি একটি পরনারীকে, অর্থাৎ অসৎ নারীকে তিনি তাকে কি করছেন, আলিঙ্গন করছেন। তা দেখে কি করল, তার প্রতি সে কামাতুর হয়ে গেল সেই দৃশ্য দর্শন করে। তাই অজামিল সবসময় কি করলো, সেই নারীর কথা সবসময় চিন্তা করতে লাগলো, অর্থাৎ সে ছিল একজন প্রস্টিটিউট ছিল, অর্থাৎ বেশ্যা ছিল। অজামিল কি করলো, সেই নারীকে তার গৃহে নিয়ে আসলো, আশ্রিতা হিসাবে রাখলো, এবং অজামিল তাকে বিবাহ করলো। তার গৃহে কিন্তু সুন্দরী স্ত্রী ছিল, তাকে পরিত্যাগ করে সেই নারীকে বিবাহ করলো, তার গর্ভে 10-10টি সন্তান সৃষ্টি হলো, এবং ছোট সন্তানের নাম ছিল কি, নারায়ণ। তার ছোট পুত্রকে সে অত্যন্ত ভালো বাসত। তাই মৃত্যুর সময় অজামিলের এই 88 বছর বয়স যখন, সেই সময় তার ছোট পুত্রকে মৃত্যুর সময় অত্যন্ত যেহেতু ভালোবাসত, সবসময় তাকে নারায়ণ নারায়ণ বলে ডাকত, মৃত্যুর সময় সে তার পুত্রর কথা স্মরণ করল, নারায়ণ বলে ডাকলো, এবং তার পুত্র সেখানে উপস্থিত হলো, অর্থাৎ তার পুত্রকে, অর্থাৎ এটা হচ্ছে কি নামাভাস, নামের আভাস মাত্র,
অর্থাৎ আমরা যখন জপ করে থাকি প্রথমে কিন্তু শুদ্ধভাবে জপ করতে পারি না, আমরা নাম অপরাধ করে থাকি। কিন্তু নাম অপরাধ করলেও আপনারা এই জপ ছাড়বেন না। তারপর কি নামাভাস, তারপর কি শুদ্ধ, আমরা শুদ্ধভাবে জপ করতে পারি। এবং সেই নাম অপরাধ রয়েছে কি, দশটি নাম অপরাধ রয়েছে। তাই অজামিল কি তার পুত্রকে স্মরণ করেছিল, সেই পুত্রের নাম ছিল নারায়ণ। তখন আমরা যেহেতু তিনটি ভাবে আমরা পাপ আচরণ করে থাকি, কায় মন এবং বাক্য, অর্থাৎ শরীরের সাহায্যে আমরা পাপ আচরণ করি, মনের সাহায্যে আমরা পাপ আচরণ করে থাকি, এবং বাক্যের মাধ্যমে কুকথা বলে আমরা পাপ আচরণ করে থাকি। তাই আমাদের শাস্তি প্রদান করেন কে, যমদূত। যমদূত কি করলেন, তিনজন কি না, যমরাজ। যমরাজ কি করলেন, তিনজন যমদূতকে পাঠালো। কাকে নেয়ার জন্য, অজামিলকে নেয়ার জন্য, তাকে শাস্তি প্রদান করা হবে। এবং আমরা পাপ আচরণ করলে আমরা কোথায় শাস্তি পাবো, নরকে। অর্থাৎ আমরা রয়েছি কি, একটা জড় ব্রহ্মাণ্ডে রয়েছি, এই জড় ব্রহ্মাণ্ডের মাঝখানে আমরা রয়েছি। আমরা আমাদের কর্মের মাধ্যমে তিন জায়গায় যেতে পারি, এক হচ্ছে কি ঊর্ধ্বলোকে অর্থাৎ স্বর্গলোকে যেতে পারি আমরা যদি পূর্ণ আচরণ করে থাকি, নিম্নলোকে যেতে পারি অতল বিতল সুতল তলাতল মহাতল, এবং সবার নিচে রয়েছে নরক, ২৮টি নরক রয়েছে, ২৮টি নরক। এই এই নরকের ২৮টি নরকে এই ২৮ ডিপার্টমেন্টের হেডকে যমরাজ। তাহলে পূর্ণ আমরা যদি স্বর্গে যাই, সেখানে গেল আমাদের পূর্ণ ক্ষয়ের পরে আবার এই জড়জগতে ফিরে আসতে হবে, কিন্তু সেটা যে মনুষ্য দেহ লাভ করব তার কোনো নিশ্চয়তা নেই। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি, পুণ্য ক্ষয়ের পর আবার আমাদের এই মর্ত্যলোকে ফিরে আসতে হবে। পুণ্য এবং পাপ দুটির ক্ষয় প্রাপ্ত হয়, কিন্তু সুকৃতির, এই যে ভাগবত কথা শ্রবণ করছেন, এর কোনো ক্ষয় নেই। কারণ এবং কারা ভাগবত কথা শ্রবণ করবার সুযোগ পায়, ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে যাদের পূর্ব জীবনে হাজার হাজার বছরের এই সুকৃতি যাদের রয়েছে, পুণ্য যাদের রয়েছে, তারাই এই এই ভাগবত কথা শ্রবণ করবার সুযোগ পায়। সকলের কিন্তু সুযোগ হয় না। এই ধামুসা গ্রামে অনেক লোক রয়েছে, হাজার হাজার লোক রয়েছে, তাই না? সকলের কিন্তু সুযোগ হয়নি, সময় হয়নি ভাগবত কথা শ্রবণ করবার জন্য। কিন্তু এখানে যদি যাত্রার আয়োজন করা হতো তাহলে দেখতেন এই বাড়িতে লোকে লোকারণ্য থাকতো। এটা হচ্ছে আমাদের অজ্ঞানতা, আমরা জানি না যে আমাদের সনাতন ধর্মের কি আচরণ করতে হবে। তাই আমরা মনের সাহায্যে আমরা কোথায় ঊর্ধ্বলোকে যেতে পারি এবং নিম্নলোকে, কিন্তু আমাদের ঠিকানা কোনটা, আমাদের মূল ঠিকানা কোনটা? আমরা তো একটি জড় ব্রহ্মাণ্ডে রয়েছি, এরকম অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ড রয়েছে, আমাদের ঠিকানা হচ্ছে কোথায়, যে বৈকুণ্ঠ লোক অথবা গোলোক বৃন্দাবন ধাম। তো বৈকুণ্ঠ লোকে কখন যাব, যে বৈকুণ্ঠ লোকে নেয়ার জন্য কাকে, কে, অজামিল বৈকুণ্ঠ লোকে তার স্থান প্রাপ্ত হয়েছিল, কারণ সে মৃত্যুর সময় নারায়ণের কথা স্মরণ করেছিল। তাইলে আমাদের স্থিতিটা কি, আমরা রয়েছি একটি জড় ব্রহ্মাণ্ডের মাঝে রয়েছি। তাহলে আমাদের কর্মের সাহায্যে, কর গীতায় কর্ম কয় ভাগে ভাগ করা হয়েছে, তিন প্রকার, কর্ম বিকর্ম অকর্ম। কর্ম মানে কি, পুণ্য কর্ম। পুণ্য কর্ম করলে অর্থাৎ আমাদের শাস্ত্রের মাঝে যাগযজ্ঞের কথা বলা হয়েছে, তাহলে আমরা যাব ঊর্ধ্বলোকে পুণ্য কাজ করলে, আর যদি পাপ আচরণ করি নিম্নলোকে, আর যদি ভগবানের সেবা করে থাকি, মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে জড়দেহ ত্যাগ করি, তাহলে গোলোক বৃন্দাবন ধাম। এই তিনটি জায়গা। তাহলে আমাদের ঠিকানা কোথায়, আমাদের নিত্য আলোয় হচ্ছে কোথায়, গোলোক বৃন্দাবন ধাম বা বৈকুণ্ঠ লোক, যেখানে কোনো কুণ্ঠা নেই, তৃতাপ ক্লেশ নেই। তাহলে আমাদের অবস্থাটা বুঝতে হবে যে আমরা কোথায় রয়েছি, আমরা রয়েছি কোথায়, একটি জড় ব্রহ্মাণ্ডের মাঝে রয়েছি। তাহলে পুণ্য কর্ম করলে আমরা উপরে যাব, পুণ্য ক্ষয় হলে আবার পৃথিবীতে আসব, কিন্তু সেটা যে মনুষ্য দেহ লাভ করব তার নিশ্চয়তা নেই। পাপ আচরণ করলে কোথায় যাব, আমরা নরক যন্ত্রণা ভোগ করব, নরক যন্ত্রণা ভোগ শেষে আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসব, মনুষ্য দেহ লাভ করব তার নিশ্চয়তা নেই। কিন্তু অন্তে নারায়ণের স্মৃতি, অন্তে যদি নারায়ণকে স্মরণ করি তাহলে বৈকুণ্ঠ লোকে আমাদের স্থান হবে, অন্তে যদি শ্রীকৃষ্ণকে স্মরণ করি আমাদের স্থান হবে কোথায়, গোলোক বৃন্দাবনে, সেটাই আমাদের ঠিকানা। তাহলে এটাই হচ্ছে আমাদের স্থিতি। তো আমাদের কি সবসময় যেন কৃষ্ণ স্মরণে থাকতে পারি, তার জন্য গীতা ভাগবতম আমাদের পাঠ করতে হবে, অ্যাসোসিয়েশন অফ ডেভোটি ভক্ত সঙ্গ করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমাদের কি কর্তব্য
कर्म आमादेर वैष्णवीय तिथि समय आचरण करते हबे आमादेरके कि तिलक पड़ते हबे कारण एगुलो छे कि वैष्णवेर भूषण आमाके मने करिए देबे जे तुमि खराब काज करो ना এই এই এটা শুধুমাত্র তিলক মানে কি দাদর সঙ্গে তিলক মানে কি এই তিলকের মাধ্যমে কি যে ভগবানের বিষ্ণুর দাদশ নাম নেয়া তার মানে কি সুচিত আমার দেহটা সুচিত হলো তাই না তাহলে দাদশ অঙ্গে ভগবানের নাম নেয়া হলো তাহলে আমাদের কর্মের কারণে আমরা যদি অফিসে যদি তিলক নাও পড়তে পারি তাহলে তিলকটা পরে আমরা সেটা তুলে ফেলতে পারি তাহলে তো ভগবানের দাদশ নাম নেয়া হলো এবং তুলসীমালা পড়ব তুলসীমালা পড়লে কি হবে যে যখন আমি স্নান করব সেই জলটা আমার সমস্ত শরীরে প্রবেশ করবে তাহলে আমাদের বিভিন্ন রোগ থেকে আমাদের রক্ষা করে এবং বলা হয়েছে এর মাহাত্ম্যে বলা হয়েছে যার গলায় তুলসীমালা তাকে যমরাজের কে যমদূতরা তাকে দেখে ভয় পায় তাই আমাদের সকলের গলায় তুলসীমালা ধারণ করতে হবে আমি যদি সনাতন ধর্মের হয়ে থাকি বর্তমানের ইয়াং জেনারেশনদের কিন্তু দেখে বোঝার উপায় নেই সে সনাতন ধর্মের অনেককেই তাই না তাই আমরা সনাতন ধর্ম দেখে আমরা কি আমাদের দেখতে হবে কি আমাদের পোশাক দেখলে আমরা বুঝতে পারবো তাই আমাদের সকলের কি এই বৈষ্ণবীয় আচরণগুলো আমাদের বৈষ্ণবীয় পোশাক সমূহ আমাদের পড়তে হবে তাই তো অজামিলকে নিতে আসলো কে যে তিনজন যমদূত এলো কিন্তু সে যেহেতু অন্তে নারায়ণ শ্রী নারায়ণকে স্মরণ করলো এই নামাভাসের কারণে বিষ্ণুদূত এলো চারজন বিষ্ণুদূত এলো এবং তাদের মধ্যে কি হলো বাগবিতণ্ড হলো ধর্ম বিষয়ে কথা হলো এবং বিষ্ণুদূতের এই ক্ষণিকের যে সাধু সঙ্গে অজামিল ক্ষণিকের সাধু সঙ্গে অর্থাৎ কাদের সঙ্গে বিষ্ণুদূতদের সঙ্গ লাভের সাহায্যে সে বুঝতে পেরেছিল যে আমি কি পাপ আচরণ করেছি তখন সে কোথায় হরিদ্বারে গিয়ে সে ভগবানের সবসময় ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করলো যেভাবে প্রেক্ষিত মহারাজ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছিল একইভাবে অজামিলও হরিদ্বারে গিয়ে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছিল একইভাবে ভীষ্মদেব মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছিল ভীষ্মদেবের কিন্তু ইচ্ছা মৃত্যু মৃত্যু বর ছিল তাই না তখন তিনি যখন কুরুক্ষেত্রের মাঠে সরসজ্জায় শায়িত ছিল এবং কতদিন ছিল 54 দিনেরও বেশি ছিল 54 দিন পর্যন্ত তিনি যুধিষ্ঠির মহারাজকে পাণ্ডবদেরকে কিভাবে রাজ্য শাসন করতে হয় সেই শিক্ষা প্রদান করেছেন সেই যন্ত্রণা ভোগ করেছেন তখন সেখানে নারায়ণও ছিল এটা কি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা তাই আমাদের সকলের কর্তব্য কি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা মৃত্যুর প্রস্তুতি যদি গ্রহণ না করি তাহলে পুনরায় কর্ম বিপাকে পড়ে আবার অন্য জনিতে 84 লক্ষের বিভিন্ন জনি রয়েছে তার মধ্যে 4 লক্ষ জনি হচ্ছে কি মানুষ তার চেতনা অনুসারে 4 লক্ষ ভাগে বিভক্ত করা হয়েছে এবং অজামিলকে তারপর অজামিলকে নেবার জন্যকে আবার পুনরায় বিষ্ণুদূতেরা এসেছিল তার স্থান হয়েছিল কোথায় বৈকুণ্ঠ লোকে তো এই শ্লোকে আমি বলছি কি 5টি বিষয় তাহলে 5টি বিষয়ের প্রথমটা কি অজামিল মৃত্যুর সময় হরিনাম করেছিল মিরমান মিরমানে কি মিরমান কি মৃত্যুর সময় কার নাম করেছিল নারায়ণের নাম নিয়েছিল আর শুদ্ধ ভক্তরা কার নাম নেয় ভগবান শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে অর্থাৎ রাধা এবং কৃষ্ণকে এই দুজনের নাম নেয় অজামিল কাকে ডেকেছিল নারায়ণকে নারায়ণকে ভগবানের সাংশ অবতার ভগবানের প্রথম প্রকাশ কিন্তু কে বলরাম বলরামের প্রকাশ কি চতুর্বুহ সংকর্ষণ প্রথম সংকর্ষণ থেকে নারায়ণ তারপর দ্বিতীয় সংকর্ষণ সেখান থেকে কে কারণদক্ষায় বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু এবং ক্ষীরদক্ষায় বিষ্ণু পরমাত্মা রূপে আমাদের মধ্যে রয়েছেন তাই এই নারায়ণের নিবাস হচ্ছে কোথায় বৈকুণ্ঠলোক অর্থাৎ বৈকুণ্ঠলোকের অধিপতি হচ্ছে কে নারায়ণ তাই অজামিল সেই বৈকুণ্ঠের অধিপতিকে ডেকেছিল তাই অজামিলের স্থান হয়েছিল কোথায় বৈকুণ্ঠ লোকে কিন্তু শুদ্ধ ভক্ত তাদের স্থান হবে কোথায় তাহলে গোলক বৃন্দাবন ধামে তারপর দেখেন তৃতীয় বিষয় ঘৃণন অর্থাৎ ঘৃণন পুত্র উপচারিতম অজামিল তার পুত্রকে ডেকেছিল সে নারায়ণকে সেই নারায়ণকে ভগবান নারায়ণকে কিন্তু ডাকেননি কাকে ডেকেছিল তার পুত্রকে ঘৃণন পুত্র উপচারিতম
अर्थात तार पुत्र के तिनी डेके छिलेन किन्तु भक्तरा काके डाके भक्तरा डाके भगवान श्रीकृष्ण के एखन देखें जे अजामिल अजामिल अपि अगाधाम अर्थात अजामिल कोथाय गियेछिलो अगाधाम से धामटा कोथाय बैकुंठ लोक किन्तु एखाने बला आछे अपि अपि माने कि अल्सो अर्थात से एत पाप आचरण करार परेओ से कोथाय गियेछे बैकुंठ लोके किन्तु भक्तरा भक्तरा कि पाप आचरण करे थाके ना भागवतमे बला हयेछे कि जे आमादेर भागवतमे स्पष्ट निर्देश अर्थात परीक्षित महाराज जे कलिके चारटी जायगा स्थान प्रदान करेछिलेन कोथाय जे जेखाने कि हय दूतम अर्थात दूत क्रिया हय जुआ खेला हय सेखाने स्थान दियेछिलो पानम अर्थात जेखाने मद पान करा हय आशब पान अर्थात जेकोनो नेशाद्रव्य पान करा हय सेई नेशाद्रव्य स्थान दियेछिलो आर कोथाय स्थान दियेछिलो जे स्थान दियेछिलो कि स्त्रिया अर्थात जारा अवैध स्त्री संग करे सेखाने स्थान दियेछिलो आर कोथाय दियेछिलो स्थान सुना अर्थात जेखाने पशु हत्या हय सेखाने स्थान अजामिल देखलो कि परीक्षितेर राज्ये कोथाय चारटी जायगा नेई तखन तिनि बोललेन कि आमाके अन्य कोनो जायगा दिन तखन ताके स्वर्णेर स्वर्ण स्वर्णे स्थान प्रदान करलो किन्तु तखन परीक्षित महाराजेर मस्तके कि छिलो स्वर्णेर मुकुट छिलो तखन सेई स्वर्णेर मुकुटे आश्रय ग्रहण करे एबं तारपरे कि परीक्षितेर मतिभ्रम हय समीक ऋषिर गलाय से तखन कि सर्प पेचिये देय ताई ना मृत सर्प पेचिये देय तखन तार पुत्र श्रृंगी ताके अभिशाप प्रदान करेन এবং তার ফলে কি যে এই পরীক্ষিত মহারাজ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে তাই আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ এটাই হচ্ছে ভাগবতমের শিক্ষা যে আমাদের সকলকে পরীক্ষিত মহারাজের মতো মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে ভাগবত আমাদের শিখিয়েছে কি দ্য আর্ট অফ ডাইং কিভাবে মৃত্যু বরণ করতে হবে সেটা যদি আমরা শিক্ষা লাভ করতে পারি তাহলে কিভাবে আমরা বাঁচবো সেই শিক্ষাও আমরা পাব আনন্দের সাথে কিভাবে বাঁচতে পারবো সেই শিক্ষা অটোমেটিক্যালি পেয়ে যাব তাই পরীক্ষিত মহারাজ তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছিলেন এবং সেই সবে উপস্থিত হয়েছে কে সুখদেব গোস্বামী তাহলে আমিষ বর্জন আমি এই এই চারটি জিনিস কি চারটি জিনিস চারটি পাপ আচরণ কি আমাদের ধর্মের কিন্তু চারটি স্তম্ভ আমিষ বর্জন করলে কি হবে আমাদের দয়ার গুণ হবে আমাদের কারণ কি পশু হত্যা করা আমিষ গ্রহণ করা মানে কি অর্থাৎ কেউ হয়তো মাছ গ্রহণ করবে কেউ হয়তো কি মাংস গ্রহণ করবে এগুলো কি পশু হত্যা করা তাহলে কি পশু হত্যা করলে এই দয়া গুণটা আমার মধ্য থেকে নষ্ট হয়ে যাচ্ছে তাই আমিষ গ্রহণকে আমাদের শাস্ত্রে নিষেধ করেছে গীতায় কিন্তু এই কথা বলছে পত্রম পুষ্পম ফলম তো অয়ম যমে ভক্ত প্রযোজ্যতি তদহম ভক্তি পরিতম অস্মামি প্রযত আত্মন অর্থাৎ তুমি আমাকে পত্র পুষ্প ফল জল প্রদান করো তা আমি অত্যন্ত প্রীতি সহকারে ভক্তি সহকারে গ্রহণ করব আমাদের দেখেন আমাদের এই যে যে দাঁত রয়েছে দাঁতের গঠনও কিন্তু আমাদের কিভাবে নিরামিষ গ্রহণ করবার জন্য কিন্তু সেভাবেই আমাদের দাঁতের গঠনটা নিরামিষ ভোজী কিন্তু আমরা কিন্তু আমিষ ভোজী না তাই এবং অবৈধ স্ত্রীর সঙ্গে করলে কি হবে আমাদের শুচিতা নষ্ট হয়ে যাবে যা ধর্মের আরেকটি স্তম্ভ এবং দূতক্রিয়া পা এবং তাস খেলে কি হবে আমাদের সত্যগুণ যারা তাস খেলে দূতক্রিয়া করে তারা কি মিথ্যার আশ্রয় গ্রহণ করে তাই না তাহলে আমাদের সত্য আমাদের ধর্মের আরেকটি স্তম্ভ আছে সত্য কথা বলা তাহলে সেই স্তম্ভ কি যে পিতামাতার উদ্দেশ্যে সন্তানের প্রকৃত আচরণ এই ভাগবত পাঠ ভাগবত গৃহ রাখা এবং এই বৈষ্ণবীয় তিথি সময় পালন করা এবং হরিনাম করা তাহলে যারা শুদ্ধ ভক্ত তারা এই চারটি পাপ আচরণ করে থাকে না কিন্তু অজামিল কি সমস্ত পাপে কিন্তু সে করেছে চুরি চৌর্য বৃত্তি করেছে তারপর বেশ্যার সাথে সে বিবাহ করেছে তারপর সমস্ত পাপ আচরণ সে করেছে কিন্তু যারা শুদ্ধ ভক্ত এই জন্য দেখা যায় কি যে আমাদের একটি প্রতিষ্ঠা ইসকন ইসকনের যারা ভক্ত যারা দীক্ষিত ভক্ত তারা কিন্তু এই চারটি পাপ আচরণ করে না তারা কিন্তু চাও গ্রহণ করে না এই কারণে অর্থাৎ তারা সমস্ত নেশাদ্রব্য ত্যাগ করেছে পান চা বিড়ি সিগারেট কেন তারা ত্যাগ করেছে কারণ আমাদের শাস্ত্রে সে কথা বলা হয়েছে ভাগবত ধর্মে ভাগবতমের
প্রথম স্কন্ধে সে কথা বলা হয়েছে এই চারটি পাপাচরণ থেকে আমরা যেন বিরত থাকি, কারণ এটা হচ্ছে আমাদের ধর্মের চারটি স্তম্ভ। তাই অজামিল কাকে? তাকে, অর্থাৎ হেল্পলেসলি, অর্থাৎ বিশ্বাস ছিল না তার, তার পুত্রকে স্মরণ করেছিল, কিন্তু ভক্তরা অত্যন্ত বিশ্বাসের সাথে এই ভগবানকে স্মরণ গ্রহণ করে থাকে। তাই আমরা এটা থেকে এই শিক্ষা লাভ করতে পারি যে আমাদের সবসময় কি, যে মৃত্যুর সময় আমরা যেন নারায়ণকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করতে পারি, যেভাবে অজামিল নারায়ণকে স্মরণ করেছিল। তাই অজামিলের গতি হয়েছিল কোথায়? বৈকুণ্ঠ লোকে। কিন্তু ভক্তদের গতি কোথায়? গোলক বৃন্দাবন ধামে। অজামিল কি নাম আভাসের ফলে তিনি তার এই গতি হয়েছিল? নামের আভাস মাত্র, কিন্তু এই নামের প্রথম বা জপের প্রথমটি হচ্ছে কি নাম অপরাধ। যারা প্রথম প্রথম, যারা নবীন ভক্ত, তারা কি নাম অপরাধ করে থাকে। অর্থাৎ নাম অপরাধের প্রথম অপরাধ হচ্ছে কি? বৈষ্ণব অপরাধ, অর্থাৎ বৈষ্ণব নিন্দা। তাই বৈষ্ণব নিন্দা করলে কি হয় আমরা জানি কি? অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছিল কি? দুর্বাসা মুনি। তাই দুর্বাসা মুনির কি গতি হয়েছিল আমরা সকলে কম বেশি জানি। অর্থাৎ দুর্বাসা মুনি তিনি কোথায়? অর্থাৎ অম্বরীশ মহারাজকে রক্ষা করবার জন্য ভগবান নারায়ণ তার সুদর্শন চক্রকে প্রেরণ করেছিল বৈষ্ণব অপরাধের জন্য। অম্বরীশ মহারাজের চরণে পতিত হয়েছিল এই দুর্বাসা মুনি। তাই আমরা যেন বৈষ্ণব অপরাধ যেন না করি, নাম অপরাধ যেন না করে থাকি, আমরা যেন ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত না থাকি। আমরা সৌভ্রমণির কাহিনী থেকে জানতে পারি, সৌভ্রমণি শুধুমাত্র তিনি জলে বসে তিনি ভগবানের ধ্যানে নিমগ্ন ছিলেন, শুধুমাত্র মৎস্যের মৈথুন ক্রিয়া দেখে তার মধ্যে মৈথুন ভাব জাগ্রত হয়। তাই মান্দাতা রাজার তার সমস্ত কন্যা, অর্থাৎ 50টি কন্যাকে সে বিবাহ করেছিল। তাই আমরা আমাদের চোখের সাজে এমন কিছু দর্শন করব না যা আমাদেরকে বিপদগামী করে। তাই চোখের সাজে আমরা কি দেখব? ভালো কিছু দেখব? চোখের সাজে কি ভগবানের বিগ্রহ দেখব? চোখের সাজে কি দেখব? যে এই হরির কথা আমরা পাঠ করব, গীতায় কি লেখা আছে, ভাগবতমের শ্লোকগুলো কি লেখা আছে। পায়ের সাজে আমরা কি করব? ভগবানের মন্দিরে গমন করব, ভগবানের মন্দির প্রদক্ষিণ করব, ভগবানকে প্রদক্ষিণ করব। আজকে আমরা ভাগবত পাঠের শেষে এই ভাগবত প্রদক্ষিণ করব, তাহলে কি হবে? ভগবানকে প্রদক্ষিণ করা হবে। এই জিহ্বার সাহায্যে আমরা কি করব? জিহ্বার সাহায্যে আমরা ভগবত প্রসাদ আমরা গ্রহণ করব, জিহ্বার সাহায্যে আমরা হরিনাম নেব। দেখেন আমরা ভগবানের লীলায় দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ কালীয়কে দমন করেছিল, কালীয়র এই সব শ্লোকগুলোতে বলা হয়েছে কি যে আমাদের একমাত্র ভগবানকে লাভ করব কিভাবে? এই ভক্তিযোগের মাধ্যমে। প্রহ্লাদ মহারাজও সেই কথা বলছেন। প্রহ্লাদ মহারাজ বলছেন কি যে আমাদের নববিধা ভক্তির আচরণ করতে হবে, শ্রবণম কীর্তনম বিষ্ট স্মরণম পাহাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। অর্থাৎ এই নববিধা ভক্তির মাধ্যমেই আমরা ভগবানকে লাভ করতে পারবো। এবং এই নববিধা ভক্তি আচরণ করেছে কে? যে অম্বরীশ মহারাজ সবই মন কৃষ্ণ পদার বিন্দয় তার একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবা করেছে অম্বরীশ মহারাজ। তিনি সব কিছু মাটির ঢেলার মতো মনে করে তিনি পৃথিবী শাসন করেছিল। তাই প্রহ্লাদ মহারাজ তিনি আমাদেরকে সেই শিক্ষা প্রদান করেছেন, তার তার বন্ধুদেরকে বলছেন কি যে আমাদের কি কখন থেকে এই ভক্তিযোগের আশ্রয় গ্রহণ করতে হবে? কৌমার আচরত প্রাজ্ঞ ধর্মান ভাগবত নিহ, অর্থাৎ কৌমার বয়স থেকে আমাদের এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। অর্থাৎ যখন আমাদের বয়স 5 বছর সেই বয়স থেকেই এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে, আমাদের সনাতন ধর্ম আচরণ করতে হবে। অর্থাৎ যারা কুমার তারা একটা পাত্র তৈরি করে, তারপর কী করে? পাত্রটাকে রোদে শুকায়, তারপর কি পোড়ানো হয়। পোড়ানো হলে সেই পাত্রটাকে পরে অন্য কোনো আকার কি দেয়া যায়? যায় না। কিন্তু মাটিটা যখন নরম থাকে তখন কিন্তু আমরা অন্য আকার দিতে পারি। তো আমাদের সন্তানদের যখন ছোট থাকে তখন আমাদেরকে যদি শিক্ষা প্রদান না করি, বড় হলে কিন্তু সেই শিক্ষা আমরা দিতে পারবো না। তাই ছোটবেলা থেকেই প্রহ্লাদ মহারাজ সেই কথাই বলেছেন যে আমাদের কুমার বয়স থেকেই ভাগবতমের আচরণ করা উচিত, আমাদের এই ধর্ম পালন করা উচিত।
তাই আমরা দেখি যে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছিল কে বললাম যে ভীষ্মদেব অর্থাৎ শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্ত কে ছিলেন ভীষ্মদেব ছিলেন এবং তিনি ছিলেন কি দ্বাদশ মহাজনের একজন তাই ভীষ্মদেব কি প্রার্থনা করেছেন আমরা সেই প্রার্থনাটা শ্রবণ করব যে ভাগবতম হচ্ছে কি প্রার্থনায় পরিপূর্ণ শুদ্ধ ভক্তদের প্রার্থনায় পরিপূর্ণ এবং ভাগবতমের প্রথম প্রার্থনা হচ্ছে কি কুন্তী মহারাণীর প্রার্থনা ভাগবতমের প্রথম স্কন্ধের নবম অধ্যায় কুন্তী মহারাণীর প্রার্থনা এবং পরবর্তী অধ্যায় দশম অধ্যায়ে প্রার্থনা হচ্ছে কি ভীষ্মদেবের প্রার্থনা আমরা ভীষ্মদেবের প্রার্থনা এই কারণে করব কারণ ভীষ্মদেবকে তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করছেন তাই আমাদের সকলের উচিত কি এই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা ভীষ্মদেবের কিন্তু ইচ্ছা মৃত্যু বর ছিল তারপরও তিনি মৃত্যু বরণ করেননি কেন করেননি তিনটি জিনিসের কারণে তিনি দেখতে চেয়েছিলেন পাণ্ডবরা কে তারা রাজ্য শাসন করবে এবং পাণ্ডবেরা তাদের সমস্ত দুঃখ নাশ প্রাপ্ত হয়েছে তাই তিনি দেখতে চেয়েছেন এবং কি চেয়েছেন মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণকে নারায়ণকে দর্শন করে যেন তিনি জড়দেহ ত্যাগ করতে পারেন এবং সেখানে বলা হয়েছে ভাগবতে বলা হয়েছে উত্তরায়ণের অপেক্ষা ছিল অর্থাৎ উত্তরায়ণ মানে কি এখন দেখেন যারা ভাগবতমের টিকাকার তারা বলছেন কি উত্তরায়ণ গীতায় বলা হয়েছে উত্তরায়ণ দক্ষিণায়ণের কথা বলা হয়েছে না এটা কাদের জন্য এটা হচ্ছে যারা কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডে বিশ্বাসী তাদের জন্য কিন্তু ভক্তদের জন্য নয় তাহলে ভীষ্মদেব কেন উত্তরায়ণের অপেক্ষা ছিল এই উত্তরায়ণ হচ্ছে কি যে ভগবান শ্রীকৃষ্ণের অপর নাম কারণ তিনি উত্তরার গর্ভে গিয়ে পরীক্ষিত মহারাজকে তিনি রক্ষা করেছিলেন তাই উত্তরায়ণ মানে উত্তরে কি শয়ন করেছিলেন যেমন নারায়ণ কেন নাম নারায়ণ মানে কি অর্থাৎ জলে যিনি শয়ন করেন তার নামেই তো নারায়ণ যেহেতু উত্তরার গর্ভে তিনি প্রবেশ করেছিলেন তাই তার নাম উত্তরায়ণ অর্থাৎ উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিত মহারাজকে তিনি রক্ষা করেছিলেন অর্থাৎ তিনি নারায়ণের অপেক্ষায় ছিলেন মৃত্যুর সময় তিনি যেন নারায়ণকে দর্শন করে এই জড়দেহ ত্যাগ করতে পারেন আমরাও যেন মৃত্যুর সময় যেন ভগবানকে দর্শন করে ভগবানকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করতে পারি সেটাই হবে আমাদের মূল প্রার্থনা তাহলেই আমাদের পূর্বপুরুষ যারা জড়জগৎ ত্যাগ করেছে তারা কোথায় তাদের স্থান হবে কোথায় আমাদের স্থান হবে গোলোক বৃন্দাবন ধামে এবং যদি আমি যদি ভক্ত হতে পারি আমার পিতামাতা এবং তার পিতামাতা তাদের পূর্বপুরুষরাও কোথায় তাদেরও ঊর্ধ্বগতি হবে তা আমাদের কি সকলের উচিত কি ভাগবত ধর্মে আচরণ করা তাই ভীষ্মদেব তিনি কি করেছেন ৫৪ দিন পর্যন্ত তিনি যখন যুদ্ধের পরে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে ভগবান শ্রীকৃষ্ণ অনেকদিন তো তার সংসার ছেড়ে ছিলেন এবং ১৬১০৮ জন কিন্তু তার মহিষী ছিল তাদেরকে ছেড়ে তিনি ছিলেন তাদেরকে ছেড়ে তিনি যে কুরুক্ষেত্রে স্বরসজ্জায় শায়িত ছিলেন এবং তাদেরকে কে এই ভাগবত কথা তিনি বলছেন যে ভীষ্মদেবকে তিনি এই জ্ঞান প্রদান করেছেন তাই ভীষ্মদেব ৫৪ দিন পর্যন্ত এই বিভিন্ন ধরনের তিনি রাজধর্ম স্ত্রী ধর্ম তা বলেছেন তাই ভীষ্মদেব কি প্রার্থনা করেছেন ভগবানের উদ্দেশ্যে শ্রী ভীষ্ম উবাচ ইতিমতির উপকল্পিতা বিতৃষ্ণ ভগবতী সত্যতঙ্গ উপে বিবন্নে সসুকম উপগতে কচিত বৃহতম প্রকৃতম উপয়েষু যদ্ভাব প্রবাহ অর্থাৎ ভীষ্মদেব বললেন আমার চিন্তা অনুভূতি এবং ইচ্ছা যে এতদিন বিভিন্ন বিষয় এবং বৃত্তিগত কর্তব্যে নিয়োজিত ছিল তা এখন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণে আমাদের নিযুক্ত হোক তিনি সর্বদা আত্মতৃপ্ত কিন্তু কখনো কখনো ভক্ত কুলশ্রেষ্ঠ রূপে তিনি জড়জগতে অবতরণ করে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন যদি এই জড়জগৎ তার থেকেই সৃষ্ট হয়েছে তাই ভীষ্মদেব তিনি মৃত্যুর প্রস্তুতি হিসাবে তিনি এই প্রার্থনা করছেন পরবর্তী শ্লোকে বলা হয়েছে ত্রিলোকের মধ্যে সবচেয়ে সুন্দর তমালের মতো নীলাভ বর্ণযুক্ত সূর্যকিরণের মতো নির্মল দীপ্ত বসনে বিভূষিত এবং কুঞ্চিত কেশদামে আবৃত মুখপদ্ম সমন্বিত দিব্য শরীরধারী অর্জুন সখা শ্রীকৃষ্ণের প্রতি আমার কর্মফল বাসনারহিত চিত্তবৃত্তি আসক্তি লাভ করুন অর্থাৎ তিনি এভাবেই প্রার্থনা
করছেন এবং তিনি যখন শরশয্যায় শায়িত ছিলেন এবং তখন তিনি অত্যন্ত কষ্টপ্রাপ্ত ছিলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ তার সম্মুখে আসলো, ভগবান শ্রীকৃষ্ণ যখন তাকে দর্শন করলো, তার সমস্ত যন্ত্রণা দূরীভূত হলো। তাই আমরা সবসময় যখন মন্দিরে যাব তখন ভগবান শ্রীকৃষ্ণ, আমিও যদি ভগবানকে দর্শন করতে নাও পারি, ভগবান যেন আমাদেরকে দর্শন করতে পারে, অর্থাৎ ভগবানের চোখ যেন আমাদের উপর পড়ে, তাহলে আমাদের সমস্ত বেদনা, সমস্ত কষ্ট, দুঃখ কষ্ট দূরীভূত হবে, যেমন করে ভীষ্মদেবের সমস্ত কষ্ট দূরীভূত হয়েছিল। তাই ভীষ্মদেব তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করছিলেন এবং তিনি প্রার্থনা করতে করতে এই জড়দেহ ত্যাগ করেছিলেন। তাই আমাদের সকলের উচিত কি, এই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। তাই আমাদের সময় স্বল্পতা, কারণ ভাগবতম পাঠে শুরু হয়েছে 8:00 দিকে, কারণ এত অল্প সময় তো ভাগবত কথা হয় না। ভাগবত কথা কারণ 18,000 শ্লোক, 12টি স্কন্ধ, এখানে যদি গুরুত্বপূর্ণ বিষয়ে যদি আলোচনা করা হয় তাহলে কি সপ্তদিবস ভাগবতীয় কথা আলোচনা করবার প্রয়োজন রয়েছে। তো এখন রাত, অনেক রাত হয়ে গেছে, তাই আজকে আমরা এখানে ভাগবত কথা সমাপ্ত করব। এবং ভাগবত কথা শেষের পূর্বে আমরা ভাগবতমের শেষ শ্লোক যদিও পড়েছি আবার শেষ করব, এবং আমরা ভাগবতম আমরা প্রদক্ষিণ করে আজকে ভাগবত পাঠ আমরা সমাপ্ত করব। ভাগবতমের 12তম স্কন্ধের অধ্যায় 13:20 শ্লোক, বাসুদেবকে প্রণাম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রণাম। সবাই আমরা একটু হাত জোড় করে নমস্তস্যই ভগবতে বাসুদেবায় সাক্ষিণে ইয়া এদম কৃপায়া কস্মৈ ব্যচচক্ষে মুমুক্ষুবে। নমস্তস্যই ভগবতে বাসুদেবায় সাক্ষিণে ইয়া এদম কৃপায়া কস্মৈ ব্যচচক্ষে মুমুক্ষুবে। অর্থাৎ বলা হয়েছে আমরা সেই পরমেশ্বর ভগবান সর্বসাক্ষী বাসুদেবকে আমাদের প্রণাম নিবেদন করি, যিনি কৃপাপূর্বক এই তত্ত্ব বিজ্ঞান মুমুক্ষু ব্রহ্মার নিকট ব্যাখ্যা করেছিলেন। অর্থাৎ বাসুদেব এই ভাগবত কথা কাকে প্রদান করেছিলেন, ব্রহ্মাকে। পরবর্তী শ্লোক 21তম শ্লোকে বলা হয়েছে কি, সুখদেব গোস্বামীকে প্রণতি নিবেদন। যোগীন্দ্রায় নমস্তস্যই সুখায় ব্রহ্মরূপেণে সংসার সর্পদষ্টম ইয়া বিষ্ণুরাততম উচত। যোগীন্দ্রায় নম তস্মৈ সুখায় ব্রহ্মরূপেণে সংসার সর্প দষ্টম ইয়া বিষ্ণুরাতম অমুমুচত। অর্থাৎ আমি সেই যোগীরাজ এবং পরম সত্যের মূর্ত প্রকাশ স্বরূপ শ্রী সুখদেব গোস্বামীকে আমার বিনীত প্রণাম নিবেদন করি, তিনি সংসার সর্প দষ্ট পরীক্ষিত মহারাজকে মুক্তি দান করেছিলেন। বলিয়ে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণকে, বলিয়ে পরীক্ষিত মহারাজকে, বলিয়ে সুখদেব গোস্বামীকে, বলিয়ে ভক্তবৃন্দকে, বলিয়ে তুলসী মহারানীকে, বলিয়ে প্রহ্লাদ মহারাজকে, বলিয়ে নারায়ণকে। ভাগবতমের শেষ শ্লোক আমরা একটু পাঠ করি পুনরায়, শেষ শ্লোক পাঠ করে আমরা আজকে শেষ করব ভাগবতম পাঠ। শ্লোক 23, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নাম সংকীর্তনাম যশ সর্ব পাপ পুনাশানম পুনাম দুঃখ শমন স্তম নমামি হরিম পরম। নাম সংকীর্তনম যশ সর্ব পাপ পুনাশানম পুনাম দুঃখ শমন স্তম নমামি হরিম পরম। অর্থাৎ ভাগবতমের 18,000তম শ্লোক এটা, 18,000 শ্লোক আমরা প্রথম শ্লোকও সবাই পাঠ করেছি এবং 18,000তম শ্লোক পাঠ করলাম, এবং আজকে আমরা ভাগবত কথা শ্রবণ করেছি, ভাগবত পাঠ করলাম এবং ভাগবত প্রদক্ষিণ করে হৃদয়ে ভাগবতকে ধারণ করে, অর্থাৎ ভাগবত কথা যদি আমরা যদি শ্রদ্ধার সাথে ঐকান্তিকতার সাথে শ্রবণ করি তাহলে ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য আপনার হৃদয়ে অবস্থান করবে। তো আপনি গৃহে ভাগবত আপনার হৃদয়ে নিয়ে আপনি গৃহে গমন করবেন, এবং যেখানেই সৎকথা হবে সেখানেই আপনি এই ভাগবত কথা, নিমন্ত্রণের প্রয়োজন নেই, আপনি সেখানে যদি শোনেন যেখানে ভাগবত কথা হবে সেখানে উপস্থিত হয়ে ভাগবত কথা শ্রবণ করবেন। তো আমাদেরকে ভাগবতমের 18,000তম শ্লোকে সেই নির্দেশে দেওয়া হয়েছে কি, নাম সংকীর্তন করো। আর কি বলছে,
বলা হয়েছে কি প্রণাম দুঃখ সম প্রণাম করো ভগবানকে, তাহলে তোমার সমস্ত দুঃখ নাশপ্রাপ্ত হবে। আজকে ভাগবতমের পাঠের আয়োজন করছেন, যে আমি প্রথমে ভেবেছিলাম এই ভাগবতমের আয়োজন করা হয়েছে ছোট দাদুর জন্য শুধুমাত্র, কিন্তু এখানে এসে জানতে পারি দুই দাদুর উদ্দেশ্য এবং তাদের পূর্বপুরুষদের জন্য। তাই আমি ছোট দাদুর তিন ছেলে অর্থাৎ স্বপন কাকু, বড় কাকু, মেজ কাকু, তপন কাকুর জন্য আমি তিনটি মালা নিয়ে এসেছি, জপমালা, তাদেরকে দান করব। এবং আজকের ভাগবত পাঠের এটাই আমার পাওনা হবে, তারা যদি হাতে আমার দেয় মালাটা তারা যদি গ্রহণ করে প্রতিদিনের ব্যবহার করে, তাহলে আজকে আমার সার্থক হবে এই ভাগবত পাঠের। আমার যখন কানাই কাকু বলেছিল প্রথম দিন যে তুমি আসতে পারবে কিনা, আমার আগামী বৃহস্পতিবারও আসতে হবে, তো বারবার তো আমার পক্ষে আসা কষ্টকর, তাই না, কলেজ থেকে ছুটি নিতে হয়। তারপরও যখন আমাকে সুযোগ দিয়েছে, তাই আমি পরের দিনে কাকুকে বলছি আমি আসব। এবং ভাবলাম যে ভাগবত কথা বলবো, কাকুদের জন্য কিছু নিয়ে যাই। আমি গত শুক্রবার আমি ইসকনে গিয়ে তিনটি মালা কিনেছি, মালা কিনে যখন বাড়িতে আসলাম, বাসায় আসলাম, তখন দেখি কি মালাটা নেই, তিনটা মালা নেই, আরও অন্য অন্য ব্যাগ ছিল, আমি অনেক অন্য কিছু কিনেছি, প্রসাদ কিনেছি, একাদশী আরও অনেক কিছু কিনেছিলাম, বই কিনেছি, দেখে মালা তিনটেই নেই। আমার খুব মনটা খুব খারাপ হয়ে গেল। তখন কি করলাম যে আমার এক ছাত্রী, ওদের বাসা ছিল ইসকনের পাশে স্বামীবাগ, পরে ওকে ফোন দিয়ে দিলাম, ও মালা তিনটা নিয়ে আসলো আজকে সকালবেলা। আমি স্যারের কাছ থেকে ছুটি নিয়েছি, সকাল 10টার পরে বের হব, ও 10টার পরে এসেছে এবং মালা তিনটা পেয়েছি। তাই তিনটি মালা কাকুর জন্য, স্বপন কাকু, তপন কাকু আর খোকন কাকুর জন্য, তাদেরকে, কাকু বড় কাকু নেই এখানে, তাই তার হয়ে অন্য কাকুরা এই মালাটা গ্রহণ করবেন, এবং তপন কাকু এবং খোকন কাকুকে এখানে আসবার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আর কানাই কাকুর জন্য আমার কাছে একটি ছোট ভাগবত গ্রন্থ রয়েছে আমার ব্যাগের মধ্যে, তো কেউ যদি একটু ব্যাগটা এনে, ব্যাগটা আনো তো ভিতরে সাইড, না না বইটা আমি পাঠাই দেবো কালকে, ঠিক আছে, বাড়িতে আসেন। আমরা একটু ভাগবত একটু আমরা প্রদক্ষিণ করব, ভাগবত প্রদক্ষিণ করে আজকে সমাপ্ত।